নেক্সট আমরা যে থিওরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুইস বেস থিওরি, এই লুইস অ্যাসিড বেস থিওরি। খুবই সোজা থিওরি, আমরা অনেকে জানি এই থিওরিটা সম্পর্কে। সেটা কি না, এই থিওরি অনুযায়ী বেস হচ্ছে ইলেকট্রন পেয়ার দাতা এবং অ্যাসিড হচ্ছে ইলেকট্রন পেয়ার গ্রহীতা। ঠিক আছে, অর্থাৎ অ্যাসিড অ্যাসিড হলো তারা যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। যেরকম কি কি হতে পারে, হতে পারে BF3। আমরা জানি যে বিয়ের এটা আমরা দেখেছি ফাঁকা পি কক্ষক থাকায় সেটা NH3 বা এই জাতীয় কিছু থেকে ইলেকট্রন সে গ্রহণ করতে পারে, দিয়ে একটা BF3 বা এরম ভাবে জিনিসটাকে লেখা হয়। ইলেকট্রন যেহেতু NH3 দিচ্ছে তাই জন্য এরকম একটা জিনিস দেওয়া হয়, এটার মাথায় প্লাস ও মাথায় মাইনাস দেওয়া হয়। ঠিক আছে, এই জিনিসটি গ্রহণ করতে পারে। এবং বেস কারা, বেস হচ্ছে যারা ইলেকট্রন জোড় দান করতে পারে, ইলেকট্রন জোড় যারা দান করতে পারে, যেরকম NH3 এই যে লোন পেয়ার ইলেকট্রনটা, এই লোন পেয়ার ইলেকট্রনটা সে দান করে দিচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলবো লুইস অ্যাসিড এবং NH3 কে বলবো লুইস বেস। ঠিক আছে, তাহলে এরকম আরো কিছু কিছু এক্সাম্পল দেখি আমরা। যেরকম H2O H+, এটা হচ্ছে লুইস বেস, কারণ H2 এর যে লোন পেয়ার সেটা H+ আয়ন নিয়ে নিতে পারে, যেহেতু H+ আয়ন নিয়ে নিচ্ছে তাই H+ হচ্ছে লুইস অ্যাসিড এবং কি তৈরি করছে H3O+। ঠিক আছে, বোঝা গেল। SiF4 এর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে Si, তাই জন্য সে দুটো এফ এর এই যে মাইনাস চার্জ মানে আমি একজোড়া ইলেকট্রন ধরে নিতে পারি, মাইনাস চার্জ মানে একজোড়া ইলেকট্রন, তাহলে সেটা কি তৈরি করছে SiF6 2-, তাহলে এটা লুইস অ্যাসিড যেহেতু সে গ্রহণ করছে, আর F- হচ্ছে লুইস বেস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লুইস অ্যাসিড বেস তত্ত্ব। ঠিক আছে, এবার আমরা আরো এই ভিডিওটা এখানেই শেষ করে এবার আমরা ডিগ্রি অফ আয়নাইজেশন এর জন্য পরের ভিডিওতে যাব। ঠিক আছে।